দেশে চালু হয়েছে 5G। এর মধ্যেই বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী বলেন, ভারত সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই 5G পরিকাঠামো ও পরিষেবা তৈরি করেছে, তাই অন্য দেশের সঙ্গেও এই প্রযুক্তি পরিষেবা ভাগ করে নিতে তৈরি ভারত। বৃহস্পতিবার আমেরিকার পড়ুয়াদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতের সদ্য চালু হওয়া 5G পরিষেবা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে বড় ঘোষণা করেন। তিনি বলেন, যে 5G পরিষেবা চালু হয়েছে তা সম্পূর্ণভাবে নিজস্ব প্রযুক্তিতে ও নিজেদের উদ্যোগে তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে কিছু সাহায্য নেওয়া হলেও অন্য কোনো দেশ থেকে কোনো উপাদান বা সাহায্য নেওয়া হয়নি। অন্য কোথাও থেকে 5G প্রযুক্তি আমদানি করা হয়নি বলেও জানান তিনি। 5G সম্পূর্ণভাবে ভারতের পণ্য বলে দাবি করেন তিনি। যদি অন্য কোনো দেশ এই পরিষেবা ব্যবহার করতে চায়, তবে ভারত সেই পরিষেবা দিতেও প্রস্তুত বলে জানান নির্মলা সীতারামন। উল্লেখ্য, চলতি বছরের 1 অক্টোবরে দেশে 5G পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে দেশের 6টি শহরে, দিল্লি, বারাণসী, নাগপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই, চেন্নাই এবং শিলিগুড়িতে 5G পরিষেবা চালু হয়েছে। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।